এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আমার 11-12 বছর বয়স আমার কাছে 90-এর গণ আন্দোলনের সময় ঈশ্বর স্বৈরাচার্য সে শিশু মনে আমাকে নাড়া দিয়েছিল। আমি কিন্তু সেই ঈশ্বরের বিরুদ্ধে আল্লামা ভবনে আমার ঘৃণা প্রকাশ করেছিলাম। সেই ভবনে আমার জুতা নিক্ষেপ করে আমি বিভিন্নভাবে আমি সীমন্ত হত্যা করা সেখান থেকে কিন্তু আমার পর্যায়ক্রমে আসা আমি সাফল্য করেছি। তারপর যুব মহিলা লীগের থানার থেকে মহানগরী সাধারণ সম্পাদক মহানগর প্রেসিডেন্ট, তারপর মাননীয় প্রধানমন্ত্রী নেওয়া করে এবং রাজপথ থেকে এসেছি বলে এমপি করেছে। এমপি হতে হবে বা এমপি চাওয়ার আগে আমি আগে সংসদ সভাকে দিয়েছি, নাম ওখানে দেখি করি একজন। আমি ঢাকা মহানগর যুব মহিলা সভাপতি, আমি দেখেছি আমাদের মেয়েগুলো আমাদের কর্মীগুলো কিভাবে তারা নির্যাতিত হয়েছে। আমার যেহেতু অনেক ত্যাগী কর্মী আছে, আপনার আমার সংগঠনে আমি বলতে পারি প্রত্যেকটা মেয়ের হাত পা ভাঙা, তাদের শরীরে অনেকে সিজারের জায়গায় আঘাত করা হয়েছে, অনেকে আজকে পঙ্গু হয়ে গেছে, অনেকে গ্রেনেড আহত। সেই ত্যাগীদের এখানে এসে আমরা অবশ্যই, আমি কিন্তু বলি না শিল্পী আসতে পারবে না, এটা আমার কখনো বলা না। মাননীয় প্রধানমন্ত্রী শিল্পীদের জন্য অনেক করেছেন, সাহায্য দিয়েছেন অনেককে। আপনারা দেখেন যারা প্রবীণ শিল্পী, কোন সরকার প্রধান এইভাবে, কারণ আজকের দিন আমাদের বুকের ভিতর যে চাপ চাপ ব্যথা ছিল সেই ব্যথা থেকে সেদিন মুক্ত হয়েছিলাম। বাঙালি জাতির সেই আকাঙ্ক্ষিত নারী সমাজের অহংকার, বাংলার অহংকার, সেই নারী নেত্রী আমাদের আমাদের বাংলার জনগণের নেত্রীকে সেদিন যেদিন গ্রেফতার করা হয়েছিল, যেদিন সুধা সাধনে তাকে বন্দী করা হয়েছিল, সেদিন নেত্রী যথার্থই বলেন সেদিন আমার তৃণমূলরা সেদিন সোচ্চার ছিল, কারণ বুকের ভিতরে তখন তাদের রক্ত ঝরেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে দেশটা করার জন্য বঙ্গবন্ধুর রক্ত বীজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শপথ নিয়ে এ দেশটাকে আজকে উন্নত রাষ্ট্র করার যে স্বপ্ন দেখেছিল 96 আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, মাদক বিরোধী অভিযানের ফলে আজকে সব জায়গায় আজকে মাদক নির্মূল হয়ে গেছে প্রায়, তারা মাদকে আসক্তি ছিল, বিশেষ করে আমার 14 আসনে একসময় মাদকের খুব প্রভাব ছিল। এখন তারা মাদক যারা আসক্তি আছে, এখন তারা যখন মাদকটা পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু এখন তাদের নিরাময় কেন্দ্র খুবই প্রয়োজন। কারান্দা ব্রিজের কাজ দ্রুতকরণ প্রসঙ্গে মাননীয় স্পিকার, আমার দায়িত্বপ্রাপ্ত এলাকা ঢাকা 14 আসন অন্তর্গত